দেশ জুড়ে কি পুনরায় জারি হতে চলেছে 1000 টাকার নোট, অর্থাৎ 2000 টাকার নোট তো বর্তমানে মার্কেট থেকে ব্যান হয়ে গেছে। সেক্ষেত্রে 19 মে থেকে কোনো ব্যাংক 2000 টাকার নোট এখন থেকে আর কাউকে জারি করতে পারবে না। এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেক্ষেত্রে 2000 টাকার নোট ব্যান হয়ে যাওয়ার পরে তাহলে কি এবার থেকে আরবিআই পুনরায় 1000 টাকার নোট জারি করতে চলেছে? সেক্ষেত্রে বর্তমানে কিন্তু 1000 টাকার নোটের কারেন্সির ছবি কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে ঘোরাফিরি করছে, অর্থাৎ 2000 টাকার নোট ব্যান হয়ে গেছে, সেক্ষেত্রে সরকারের তরফ থেকে নতুন 1000 টাকার নোট জারি করা হয়েছে। তো বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই এই ব্যাপারে কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে পুনরায় কি 1000 টাকার নোট জারি করার কোনো সম্ভাবনা আছে কি নেই। সেক্ষেত্রে শক্তিকান্ত দাসের তরফ থেকে কি জানানো হয়েছে সমস্ত কিছু জানানোর পূর্বে আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন, 2000 টাকার নোটের ব্যান করার যে সিদ্ধান্তটি সরকার নিয়েছে এ ব্যাপারে আপনাদের কি মতামত, অর্থাৎ ভালো নিয়েছে নাকি খারাপ নিয়েছে? তো বন্ধুরা, নতুন করে কি 2000 টাকার নোট আসতে পারে কি পারে না এ ব্যাপারে কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের যে গভর্নর রয়েছে শক্তিকান্ত দাস ওনাকে কিন্তু একটা প্রশ্ন করা হয়েছিল যে নতুন করে কি 2000 টাকার নোট বা 1000 টাকার নোট আনার কি কোনো চিন্তাভাবনা করছে নাকি সরকার। তো সেক্ষেত্রে কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের যে গভর্নর রয়েছে শক্তিকান্ত দাস তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে বর্তমানে কিন্তু সরকার 1000 টাকার নোট আনার কোনো পরিকল্পনা করছে না, অর্থাৎ মার্কেটে যে ছড়াচ্ছে যে নতুন করে 1000 টাকার নোট আসছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে ফেক। এবং সেই সঙ্গে শক্তিকান্ত দাস এমনটাও জানিয়েছেন যে বর্তমানে 500 টাকার নোট, 200 টাকার নোট বা 100 টাকার নোট যথেষ্ট পরিমাণে রয়েছে, কিছু টাকা রয়েছে আরবিআইয়ের কাছে এবং কিছু টাকা রয়েছে কারেন্সি চেস্টের কাছে, অর্থাৎ বর্তমানে মার্কেটের যা টাকার ডিমান্ড রয়েছে তার থেকে বেশি পরিমাণ টাকা বর্তমানে রিজার্ভ ব্যাঙ্কের কাছে মজুত রয়েছে। সেজন্য সাধারণ মানুষের চিন্তাভাবনা করার কোনো দরকার নেই, তারা ব্যাংকে গেলে তারা 2000 টাকার নোট এক্সচেঞ্জ করাতে পারবে এবং চাইলে তারা 2000 টাকার নোট জমা করতে পারবে এবং সেই সঙ্গে সঙ্গে তারা অন্য কারেন্সিতে নোট তারা উইথড্রলও করতে পারবে, অর্থাৎ মার্কেটে টাকা কমে গেছে যার জন্য নতুন করে 1000 টাকার নোট ছাপানোর প্রয়োজন রয়েছে এমন কিন্তু কোনো কারণ নেই। শুধু তাই নয় বন্ধুরা, বর্তমানে যে মার্কেটে 1000 টাকার যে ছবি যে ঘোরাঘুরি করছে সেখানে যদি আপনারা জুম করে দেখেন তাহলে কিন্তু এখানে আপনারা ক্লিয়ারলি দেখতে পারবেন যে এখানে একের পরে 3টা 0, এখানে 2টা 0 কিন্তু বসানো হয়েছে, অর্থাৎ যদি এটা 1000 টাকার কারেন্সি হতো তাহলে এখানে যে কালারটা ছিল সেম কালারই থাকতো সবগুলো। তো দেখুন বন্ধুরা, এখানে কালারটা অন্য, এখানে কালারটা ব্লু, অর্থাৎ পুরোটাকে টেম্পার্ড করা হয়েছে এবং কিছু এডিট করা হয়েছে এবং ফটোশপ করা হয়েছে, এবং ফটোশপ করার পরে কিন্তু এই নোটের যে ইমেজটি যেটি বানানো হয়েছে। এক্ষেত্রে কিন্তু পিআইবি যে ফ্যাক্ট চেক রয়েছে সেই পিআইবি ফ্যাক্ট চেকের তরফ থেকে কিন্তু বলা হয়েছে যে এই যে 1000 টাকার নোটের কারেন্সির যে ছবিটি মার্কেটে বর্তমানে ঘুরছে সোশ্যাল মিডিয়াতে সেটা কিন্তু সম্পূর্ণভাবে ফেক, এবং জনগণকে কিন্তু এই ব্যাপারে আশ্বস্ত হতে বলেছে যে বর্তমানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 1000 টাকার কোনো কারেন্সি বানানোর কোনো পরিকল্পনা নেই। তো বন্ধুরা, আশা করব ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।